অনুভূতি প্রকাশ করতে বলা হয়েছে, তো অনুভূতি কিন্তু তোলা রাখলাম আপনাদের জন্য, ইস্টার হয়ে গাড়ি নিয়ে অনুভূতি বলবো সেটার জন্য। আজকে আমি মনে কিভাবে এখানে সেটা বলবো আজকে। তারপর সকল প্রশংসা আল্লাহ তাআলা, এবং মনে পড়ছে আমার বাবা মাকে যারা আমাকে জন্ম দিয়েছে, তারা না জন্ম দিলে হয়তো আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, তো তাদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে আমি মনির এখানে কিভাবে সেটা বলবো। আজকে দেখেন আপনাদের কোনো না কোনো ভাবে কারো না কারো মাধ্যমে আজকে এখানে, এরকম কারো একজনের মাধ্যমে আমি এখানে, তার প্রতি কৃতজ্ঞতা না শুরু করলে আজকের অনুভূতি বা মঞ্চে ওঠানো আমার ব্যর্থ হয়ে যাবে। আমার শ্রদ্ধেয় অফলাইন রুদ্র চক্রবর্তী মণি যদি আজকে আমাকে এই বিজনেসে ইনভাইট না করতো, হয়তো আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, তো তার জন্য একটা বিগ থ্যাংক যাচ্ছি। এবং বিশেষ করে আজকে আমাকে এতগুলো ফুলের মালা পরেছেন, আসলে এই ফুলের মালা প্রত্যেকটা মালার দাবিদার যে রাখে সে আমার একজন অ্যাসোসিয়েট, সে আমি ঘুমিয়ে পড়লেও রাত তিনটা পর্যন্ত কাজ করে, সে আমার সকল অ্যাসোসিয়েট গুলা, তার মধ্যে একজন অনেক বেশি অন্যতম, যার কথা না বললে আজকে এখানে উঠানা বা সুন্দরবনটা না জানালে তাকে অপমান করা হবে, সে হচ্ছে নোয়াখালীর কৃতি সন্তান বিশে মেমোরিয়াল কাছে সোহেল রানা, প্লিজ এই চান্দার জন্য। আজকে আমার অনেকগুলো এসোর ছিল হাতিহাটি পাপা করে, আমি দেখতেছিলাম আসলে আমার এখানে উঠার মধ্যে ওই জায়গায় থেকে বেশি মজা পাচ্ছিলাম যখন আমার এসে গুলো মঞ্চ উঠছিল, সোহেল রানা, কেহায়েত ভাই, মোহিত ভাই, সফুল এবং নাম না জানা অনেকেই। এবং টাইগার এর যেটা বলবো যে আমার আমি এমও হয়ে ডিমান সাকসেস এর গ্রুপের চমক দেখিয়ে গেছে আমার সত্যি অ্যাসোসিয়েট রাজকুমার বাপ্পি, প্লিজ দিচ্ছেন তার জন্য। এবং যারা আমাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করতে যাচ্ছে এবং সহযোগিতা করছে এবং বিভিন্ন ভাবে কাজ করছে সহযোগিতা করছে, তাদের মধ্যে আছে আমাদের শাকিল ভাই এবং ভরাত ভাই এবং আমার আমাদের শাকিল ভাই ওয়াইফ সাথী আপু এবং রুদ্রতার আম্মা, যে ছিল আমার মায়ের মতো দেখে এবং সন্তানের মতো দেখে, কালকে গতকাল সে অসুস্থ, যখন বলছি যে মাসি আমার সেলিব্রেশন রাতটার অসুস্থ, আমি সেলিব্রেশনে আসতেছি থাক। আজকে দেখেন আমি যখন অ্যাক্সিডেন্টটা শুরু করি অনেকে ভাবছিল যে আমাকে বলতো তুমি সংবর্ধনা দিলেন, শুধু বলবো দায়িত্বটা আরো বেড়ে গেল বন্ধুরা। আর আজকে যাদের যার কথা বলবো এই মুহূর্তে এত তাড়াতাড়ি এজিএম হওয়ার পিছনে আমার সকল অফলাইনের অনেক বেশি অবদান, কিন্তু যার অবদান অনেক বেশি সেটা আমাদের কোম্পানির মাননীয় এমডি আনোয়ার হোসেন যখন রয়্যাল রানা, সে প্রতিনিয়ত এত বেশি জ্বালা দিত মনে হয় এজিএমটা আমার না তার হওয়া দরকার, এরকম ভাবে কাজ করতে সবসময় অনুপ্রেরণা এবং উচ্ছ্বাসা দিত। এবং যখন হাতিয়াটি পাস করে কিছু জায়গায় ব্যর্থ হতাম, কিছু জায়গায় মোটিভেশন হারিয়ে ফেলতাম, তখন একটা ব্যক্তি সাহস দিত যে না মনি ভাই আপনি পারবেন, সে হচ্ছে আমার অফলাইন দিয়ে দীপঙ্কর দেব নাম দিবু ভাই, প্লিজ দিচ্ছেন তার জন্য। এরপর ধরে যার কথা বলবো যে মানুষটা শুরুতে বিশ্বাস করছিল আমরা পারবো, যে হয়তো অনেকে বলে সে নেটওয়ার্কার না, সে ভালো নেটওয়ার্ক মার্কেটিং করে না, বা সাহস করে হাতটা ধরে, সে হচ্ছে আমাদের অফলাইন আজাদ হোসেন সমন, প্লিজ দিচ্ছেন তার জন্য। আজকে আপনারা সেই ছেলেকে দেখছেন, সে ছেলেটা এইখান থেকে 1,00,000 টাকা নিশ্চিত করছে, হয়তো এরকম ভাবছেন যে এটা কি আসলে সম্ভব। কোন একদিন এরকম একজনের মুখে শুনেছিলাম, সেটা খুব মনে আছে 2010 সালে বা 2009-10 এর মধ্যে, সে একটা ছেলে বলছিল আমি 23-24 বছর বয়স 50,400 টাকা ইনকাম করি, তো সেই দিনটা আজকে মনে করতেছে যে আমারও 24-25 বছর আমিও বন্ধুর 1,00,000 টাকা ইনকাম করি এখান থেকে। তো আজকে অনুভূতি বলার আগে আরো কিছু কমিটমেন্ট দিচ্ছি এবং কমিটমেন্ট হচ্ছে আপনাদের মাঝে, আপনাদের সাথে আসি এবং থাকবো। অ্যাক্সিডেন্টে অনেকগুলো নক্ষত্র আছে, অনেকগুলো স্টার আছে, কারোর সাথে কম্পিটিশন বা কারোর সাথে কম্পারিজনে কখনো আমি মনে যাই নাই। আমি শুরুতেই বলছি ডিমান্ড সাকসেস একটা গ্রুপের নাম, আমার কোনোদিন গ্রুপ হবে না, এই গ্রুপটা আমি প্রতিষ্ঠিত করব। স্টার মনির কোন গ্রুপের নাম না, এটা একটা ব্যান্ড হবে অ্যাক্সিডেন্টে, সেটা আমি প্রমাণ করব। তো গত কিছুদিন আগে মিটিংয়ে এবং অ্যাক্টিভার প্রোগ্রামে ঘোষণা দিয়েছিলাম এভাবে করে বন্ধুরা, যে অ্যাক্সিডেন্টে কোন রকম রেকর্ড করতে আসেনি বন্ধুরা, যে কেউ আসবে অ্যাক্সিডেন্টে এসে রেকর্ডটা ভেঙে দিবে,
অনুভূতি যে করবো এখানে শেষ দিছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।